বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্যের সাথে ফোন লাভ করেছেন। তো উনি তো উনার এর আগে যে কয়েক বছর আগে তিনি যে বক্তব্য দিয়েছিলেন এই কোটার ব্যাপারে, এটা তো সুস্পষ্টভাবে আপনাদের কাছে আমরা শুনিয়েছি, আমরা জানিয়েছি উনার কণ্ঠে যে তিনি বক্তব্য রেখেছেন। তো এটা তো বলতেই পারেন, একটা রাজনৈতিক দলের তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তো তিনি দেশে যে একটা আন্দোলন হচ্ছে সে আন্দোলনের ব্যাপারে উনি কনসার্ন থাকবেন না, উনি উনার মতামত জানাবেন না, এ হয়ে গেল আর কি, বড় কোন ধরনের চক্রান্তের বিষয় হয়ে গেল। এটা তো অত্যন্ত স্বাভাবিক ঘটনা, এর ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার সরকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণা একটি কূট চাল ছাড়া আর অন্য কিছু নয় বলে প্রধানমন্ত্রী গোটা জাতিকেই হতাশ করলেন। তিনি আন্দোলনকারীদের দাবিকে সঠিকভাবে মূল্যায়ন না করে ক্ষোভের বশবর্তী হয়ে কোটা বাতিলের কথা বলেছেন। সরকার মুক্ত মন নিয়ে কোমলমতি ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের দাবিকে আমলে নেননি।